নমস্কার বন্ধুরা, আজকে আমি সপ্তপুরি পিঠে বানিয়েছি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এটা খেতে খুব ভালো হয়, আপনারাও বানিয়ে দেখবেন। এক বাটির একটু কম আটা নিয়ে নিয়েছি, অল্প একটু নুন দিয়ে দিলাম, হাফ চামচ ঘি দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ামটা ঠিকঠাক দোয়া হয়ে গিয়েছে, এবার অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। একবারে বেশি জল দেবো না, পাতলা হয়ে যেতে পারে। আটাটা মাখা হয়ে গিয়েছে, ঢাকা চাপা দিয়ে 15 মিনিট মতন রেখে দেবো। ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু নারকেল কোড়া নিয়েছি, অল্প একটু গুড় দিয়ে দিলাম, আর একটা এলাচ দিয়ে দিলাম। এবার এটাকে রান্না করে নেবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, গ্যাসের আঁচটা এখন হাইতে রাখবো, একটু পরেই গুড়গুলো গলে যাবে। একটা গুড়ের ডেলা দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম। এখন অনবরত এটা নাড়াচাড়া করতে থাকবো। গুড় আর নারকেল খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবার এটা রান্না হয়ে গিয়েছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে পনেরো মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। আবারও একটু আটাটা মেখে নেব। আটাটা মাখা হয়ে গিয়েছে, এবার সাতটা লেচি করে নিলাম, আর এটা গোল করে পাকিয়ে নেব। দুটো লেচি বড় করলাম আর এই লেচিগুলো একটু ছোট সাইজ করলাম। এবার এটাকে পাকিয়ে নেব, গোল পাকিয়ে এরকম চ্যাপ্টা করে। সবগুলো পাকানো হয়ে গিয়েছে, এবার বেলে নেব। অল্প একটু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এটাকে বেলে নেব। ধারগুলোতে একটু জল দিয়ে দিলাম, আঙুলে করে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে আটকে যায়। এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে দিলাম যাতে ভাজার সময় খুলে না যায়। আবার একটু নারকেলটা দিয়ে দিলাম আর আঙুলে করে একটু জল ধারে দিয়ে দিলাম। এবার এটাকেও চাপা দিয়ে দিলাম। আবারও এটাকে একটু আঙুল দিয়ে চেপে দিচ্ছি। একটু এখানে আটা ছড়িয়ে দিলাম যাতে তুলতে সুবিধা হয়। আটার উপরে এটা রেখে দিচ্ছি। আবার একটু নারকেল দিয়ে দিলাম আর সাইডে জল দিয়ে দিচ্ছি একটু। এটা সপ্তপুরি পিঠে, সাতটা পুরি। এর মধ্যে সাতটা গুড় রয়েছে।
সাতটা পুর দোয়া হয়ে গিয়েছে, পিঠেটা রেডি হয়ে গিয়েছে, এবার ভেজে নেব। এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা এখন হালকা গরম হয়ে গিয়েছে, গ্যাসের আঁচটা লো করে রেখে দেব। এবার সপ্তপুরি পিঠাটা ভেজে নেব। আর একটা চামচ দিয়ে একটুখানি তেল এর উপরে দিয়ে দেব। আর এই পিঠেটা লো আছেই ভাজতে হবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। এক পিঠ হয়ে গিয়েছে, এবার এটা আমি উল্টে দেব। উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে ভেজে নেব যাতে কাঁচা ভাব না থাকে। এই পাশটা একটুখানি কাত করে দিচ্ছি যাতে এই পাশটাও ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, আর একটু ভাজা বাকি আছে। এবার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তেল ঝরিয়ে তুলে নেব। পিঠেটা এখন হালকা গরম আছে, এটা আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের দারুণ টেস্টি সপ্তপুরি পিঠে রেডি হয়ে গিয়েছে, এটা খেতে খুব ভালো হয়েছিল, আপনারাও বানিয়ে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।